স্যার, আপনার টেলিফোন পেয়ে অপারেশনের সব রেডি করে রেখেছি। শুধুমাত্র আর 2 ব্যাগ রক্তের প্রয়োজন। আমাদের ব্লাড ব্যাংকে পজিটিভ রক্ত মাত্র 1 ব্যাগ আছে। রেড ক্রিসেন্ট সেন্টারে টেলিফোন করেছিলাম, রক্ত আছে। অপারেশন চলতে চলতে বাঁচানো সম্ভব হবে না। আপনি কোনো চিন্তা করবেন না, অপারেশন চলার মধ্যে আমি রক্ত নিয়ে আসবো। জব্বর একখান মানুষ আমি, নাম আমার জব্বর আলী। বলুন বস, কি করতে হবে? মিঠু রেড ক্রিসেন্ট থেকে আমার আব্বা হুজুরের প্রথম স্ত্রীর একমাত্র ছেলে জহির আব্বাসের জন্য রক্ত আনতে গেছে। আমি চাই মিঠু যেন রক্ত নিয়ে হাসপাতালে পৌঁছতে না পারে। ওকে বস। চিনতে বন্ধু যখন নই তখন শত্রু হওয়াটাই স্বাভাবিক। তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে কি চাও? ওই 2 ব্যাগ রক্ত, রক্তের ব্যাগগুলো দিয়ে দাও, আমরা তোমার পথ ছেড়ে দেব। অসম্ভব, এই রক্ত ছাড়া আমার চাচার অপারেশন বন্ধ হয়ে যাবে, চাচা মারা যাবে। আমাকে রক্ত নিয়ে হাসপাতালে যেতে দাও। তোর কথাটা রাখলে আমাদেরই হাসপাতালে ভর্তি হতে হবে। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কে? জোর করে রক্তের ব্যাগগুলো কেড়ে নে, যা। মিস চৌধুরী, আপনার বাবাকে বাঁচাতে পারলাম না।
তোমরা সবাই আমাকে একা ফেলে চলে গেলে আমি এখন কি করব, আমি এখন কি করব? আম্মা জান কখন এসেছেন? সেই কখন, তোমার কথা ভেবে ভেবে সারা রাত আমি ঘুমোতে পারিনি, তাই সকাল হতেই আমার আম্মা জানের মুখখানা দেখার জন্য আমি ছুটে এসেছি। তুমি কিন্তু ভেঙে পড়তে পারবে না আম্মা জান, তুমি ভেঙে পড়লে এত বড় বিশাল সম্পত্তি দেখবে কে? তোমাকে একবার নিচে যেতে হবে মা, ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট ওরা সবাই নিচে তোমার জন্য অপেক্ষা করছে, ওরা তোমাকে কিছু বলতে চায়। আমাকে আবার কি বলবে? আপনি আছেন, মিঠু আছে, আপনারাই সব দেখুন। তা হয় না মা, যা বলার তোমাকেই বলতে হবে। চলো আম্মা জান, চলো। ওয়ালাইকুম সালাম। আপনারা বসুন। ম্যাডাম, আমরা চাই চৌধুরী এন্ড কোম্পানির দায়িত্বটা আপনি নিজেই গ্রহণ করুন। এই মুহূর্তে কোম্পানির দায়িত্ব নেওয়ার মতো মন মানসিকতা আমার নেই। আমি যতদিন দায়িত্ব নিতে না পারি ততদিন আমার হয়ে আমার চাচা জানি সবকিছু দেখাশোনা করবেন। আহা, তুমি বিশ্বাস করে এত বড় দায়িত্ব আমার উপর দিও না আম্মা জান। চাচা জান, আজ আপু নেই, আপনি তো আমার সবকিছু। এই মুহূর্তে আপনি আমার পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলুন? আপনি অবোধ করবেন না। ছোট সাহেব, ম্যাডাম এত করে যখন বলছেন তখন আপনি আর অমত করবেন না। ভাইজান মারা যাবার পর এমনিতেই আম্মা জান ভেঙে পড়েছে, দুঃখ পেয়েছে। আমি আর আম্মা জানকে নতুন করে দুঃখ দিতে চাই না। আমার আম্মা জান যা বলবে আমি তাতেই রাজি। বুবু শুরুতেই ভুল করে ফেললো। জব্বর মানুষ জব্বর আলী, তোর কপাল দেখছি আলিবাবার মতো চিচিং ফাঁক হয়ে গেল। এত সুন্দর চেয়ারে তুই বসবি কি করে? ধীরে ধীরে এবার বসো জব্বর আলী, একটু আরাম করে। টেবিলের উপরে পা তুলে দিয়ে বসো। বাহ চাচা বাহ, সুন্দর! হাতে ক্যামেরা থাকলে ছবি তুলে আপনাকে দেখাতাম। তুমি এসব কি যাতা বলছো বাবা মিঠু? ভালো মানুষ সেজে আপার সন্দেহের বাইরে থাকতে পারেন, কিন্তু আমার সন্দেহের বাইরে থাকতে পারবেন না। আমার বিশ্বাস, বড় চাচার অপারেশনের সময় আপনি লোক পাঠিয়ে রক্ত আনতে আমাকে বাধা দিয়েছিলেন, তাতে আমার স্বার্থ? এটাও আপনাকে বলে দিতে হবে, বড় চাচার এই সম্পত্তির উপর আপনার অনেকদিন থেকেই লোভ, তাই আপনি চেয়েছিলেন বড় চাচা যাতে বাঁচতে না পারে। আপনার সেই ইচ্ছাটা সত্যি হয়েছে বলেই বড় চাচা চেয়ারে আপনি বসতে পেরেছেন। মিঠু, তুমি সন্দেহ করে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার কোনো ক্ষতি করতে চাইলে প্রমাণ দেখাতে হবে। প্রমাণ দেখাতে পারলে আপনি এই চেয়ারে বসার সুযোগ পেতেন না, তার আগেই আপনার সামনে আপনার আসল চেহারা মুখোশটা খুলে দিতাম। মুখোশ? দেখো বাবা মিঠু, মুখোশ খুলে দেবার ক্ষমতা যখন নেই তখন মিছিমিছি আমার সাথে লড়তে এসো না, তোমার ক্ষতি হবে। এত বেশি অহংকার করবেন না, আপনিও শুনে রাখুন, আপার কাছে মায়াকান্না খেদে অফিসের সব দায়িত্ব পেলেও খুব একটা লাভবান হতে পারবেন না। আপার অজান্তে কোনো সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করলে, কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাকে ছাড়ব না। মনে রাখবেন,
আজ থেকে আপনার গতিবিধির উপর নজর রাখাটাই হবে আমার একমাত্র কাজ। শোনো মিঠু, শোনো, তোমার এই বেয়াদবিটা আমি সহ্য করব না, আর তোমার মতো বেয়াদবকে আদব শেখানোর ক্ষমতা আমার আছে বলেই দাম আমার জব্বর আলী। পারলে আপনার মাস্টারি বিদ্যাটা আমার উপর ফলাতে চেষ্টা করবেন, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। জব্বর আলী, মিঠুর এই বাড়াবাড়িটা তুমি কি সহ্য করবে না করবে না, ওর একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। কি বলছিস তুই? ঠিকই বলছি মা, বুবু তো বিশ্বাস করে চাচার উপর ব্যবসার দায়িত্ব ছেড়ে দিল, কিন্তু চাচা লোকটা তো ভালো না, বুবুর ক্ষতি ছাড়া ভালো চাইবে না। তাহলে তোর এই কথাগুলো নাচকে গিয়ে বল। বুবুকে বললেও বিশ্বাস করবে না, কারণ তুমি তো জানো মা, বুবু একবার যাকে বিশ্বাস করে তাকে সহজে অবিশ্বাস করে না। তাহলে আমি কি করব মা? আমরা থাকতে তো বুবুর কোনো ক্ষতি হতে দিতে পারি না। তুমি এক কাজ করো, বুবুকে বিয়েতে রাজি করাও, বুবুর বিয়ের পর বুবুর স্বামীর হাতে সবকিছুর দায়িত্ব তুলে দিলেই সমস্যার সমাধান হবে। তুমি বুবুর কাছে যাও, যেভাবেই হোক বুবুকে বিয়েতে রাজি করাও। দেখি, বিয়েতে হয়তো রাজি করাতে পারবো। মা, ছেলেতে কি আলাপ করছিলে? বলছিলাম কি, তুই নিজে যখন ব্যবসা বাণিজ্যের কোনো দায়িত্ব নিতে চাস না তখন বিয়ে কর, বিয়ে করে স্বামীর হাতে সব দায়িত্ব তুলে দে। বিয়ে করাটা বোধহয় আমার দ্বারা হবে না মা। কেন? উত্তর তো তোমার অজানা নয়, তুমি তো জানো বাবা বেঁচে থাকতে যতগুলো বিয়ের প্রস্তাব এসেছে তাদের মধ্যে সবাই আমাকে বিয়ে করে কোটিপতি হতে চেয়েছে, ওরা সবাই আমাকে বিয়ে করে কোটিপতি হতে চায়, আর আমি শুধু পতি চাই। আমি সেই পুরুষকে বিয়ে করতে চাই যে আমার সম্পত্তির লোভে আমাকে বিয়ে করবে না। মা, আমি সেই পুরুষকে বিয়ে করব যে পুরুষ আমার সম্পত্তি নিয়ে বড় হতে চায় না, যে পুরুষ সৎ পথে নিজের পায়ে দাঁড়াতে চায়। তোমরাও সেই পুরুষকে পাবে না, আর আমারও বিয়ে করা হবে না। বুবু, তোর আত্মবিশ্বাসী পুরুষ খোঁজার দায়িত্বটা আমাকে দে, দেখবি আমি তোর জন্য এমন একজন পুরুষকে খুঁজে আনবো যাকে তুই বিয়ে করে অহংকার করতে পারবি, গর্ব করতে পারবি। এবার বল, তোর শর্ত পূরণ করতে পারলে তুই বিয়ে করবি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বুবু, থ্যাংক ইউ। এত খুশি হবার কোনো কারণ নেই। কেন? খুব সোজা, আমার বিয়ে হবে তোর পছন্দে আর তোর বিয়ে হবে আমার পছন্দে। তাহলে তো তোকে ঘুষ দিতে হয়, তাড়াতাড়ি শাড়িখানা বদলে আয়। কেন? আমাদের কলেজে আজ বার্ষিক নাটক, আমি নাটকে অভিনয় করছি, তোকে দেখাবো। এই ভালো, তুই যা, আমি যাব না। মিস করলি বুবু, মিস করলি, পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার অভিনয় দেখা তুই মিস করলি।
আশা কাছি তুমি আমি আছি ভালোবেসে সুখেতে ভালোবেসে সুখেতে
আমার একটু সোনার চেইন আর একশো টাকা আছে, নিয়ে যাও তোমরা। ওসবের দরকার নেই, তোর বন্ধুকে একটু সাহায্য করতে এসেছি। বুঝতে পারছি, অনেকদিন হয়তো তোরা কারো হাতে ধোলাই খাস না, তাই শখ করে যখন তোরা আমার হাতে ধোলাই খেতে এসেছিস, তখন তো তোদের শখটা আমার পূরণ করতেই হয়। কে কাকে ধোলাই দেয় সেটাই তো দেখতে এসেছি। চিনতে না পারলেও বুঝতে পারছি এরা কার লোক। ওঠো, ছয়টা গর্ধপ মিলে একটাকে একটাকে সাহায্য করতে পারে না, হারামজাদার দল। বাবা, একা একা দাবার কোর্ট সাজিয়ে কি বিবি করে বলছো? খেলতে চলে এসো, আমি তোমার সাথে খেলি। সবসময় সবার সঙ্গে খেলা যায় না মামুনি, তুমি যাও, আমি একা একা দেখি আমার খেলাটা আমি কিভাবে শেষ করতে পারি। যাও। তুমি মাঝে মাঝে এমন কথাগুলো কথা বলো বাবা, যার শুরু এবং শেষ কোনোটাই বোঝা যায় না। তোকে পথ থেকে সরাতে হবে, যেমন বুনো ওল তেমনি বাঘার তেঁতুল জোগাড় করতে হবে। ম্যানেজারের বাচ্চা আসছে না কেন? রানাগুন্ড আগামীকাল জেল থেকে ছাড়া পাচ্ছে। এই তো কিস্তি মাত। কি করে কিস্তি মাত করলেন বুঝতে পারলাম না। কি করে বুঝবে? আমার সব কথা বুঝতে পারলে তুমি নিজেই জব্বরালী হয়ে যেতে। তোমার এখন প্রথম কাজ হবে রানাগুন্ডাকে আমার সাথে সাক্ষাৎ করানো, তারপর তোমার ছুটি, বাকি কাজ আমি নিজেই করব। যাও যাও রানা, রানাকে দিয়ে যা ঘটানোর আমি নিজেই ঘটাবো। মিঠু আর নাচ, এক ঢিলে দুই পাখি, অবাক হবার কারণ নেই, জব্বর একখান মানুষ আমি, তাই তো নাম আমার জব্বর আলী। রানা ভাই, প্রতিশোধ নিতে হলো আমার উপরে নাও। সেদিন বাবা তোমার বিরুদ্ধে মৃত্যু সাক্ষী দিয়েছিল 10,000 টাকার লোভে, আর ওই টাকা দিয়ে আমার যৌতুকের দেনা শোধ করেছিল।
টাকাটা যদি না দিত তাহলে আমার স্বামী আমাকে তালাক দিত। তুমি তো মানুষ, আমার মতো তুমি তো কোনো বোনের ভাই, তুমি ভালো ভাইয়া। আমার বাবার জায়গাতে যদি তুমি হতে তাহলে তুমি কি করতে বলো, তুমি কি করতে? তুমি যৌতুকের টাকা দিতে পারোনি বলে মুরাদ আমাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বলে দিয়েছে 7 দিনের মধ্যে যৌতুকের 12,000 টাকা না দিতে পারলে আমাকে তালাকনামা পাঠিয়ে দেবে। জোরে, আরো জোরে বলো শ্রু, নইলে ও তোর কথাগুলো না শোনার ভান করবে। বাবা, ওরে হতভাগী, কার কাছে তুই তোর জীবনের দুঃখের কথা শোনাতে এসেছিস? কার কাছে তুই তোর যৌতুকের টাকা চাইতে এসেছিস? যে আদর্শের জন্যে, রাজনীতির জন্যে কথায় কথায় চাকরি ছেড়ে দেয়। তোমাকে আমি একটা কথা বোঝাতে পারিনি বাবা, আদর্শহীন হয়ে টাকা রোজগার করা যায়, কিন্তু সেই টাকা নিয়ে অহংকার করা যায় না। রাজনীতির রং পাল্টে নিজেকে নষ্ট করা যায়, কিন্তু মানুষ হিসাবে নিজের পরিচয় দেয়া যায় না। চুপ কর, তোর লেকচার আমি শুনতে চাই না। সমাজের হাজার হাজার ছেলেরা যদি টাকার জন্যে, বেঁচে থাকার জন্যে, মা বাবার মুখে এক মুঠো ভাত তুলে দেবার জন্যে রাজনৈতিক দিগবাজি খেয়ে টাকা রোজগার করতে পারে, তাহলে তোর ক্ষেত্রে আপত্তি কেন? এই জন্যে আপত্তি, আমি ওদের মতো নিজেকে নষ্ট করতে পারছি না। খুব ভালো কথা, তাহলে তোর নীতিতে আমার মুখে এক মুঠো ভাত এনে দে, এনে দে তোর বোনের যৌতুকের টাকা। আর তা যদি না পারিস তাহলে আমি চিৎকার করে বলবো অশ্রুর জীবনটা তুই নষ্ট করেছিস। অশ্রুকে যদি সারাটি জীবন তালাকনামা নিয়ে মুখে চুড়ি ধরে কাঁদতে হয় তাহলে অশ্রুর সে জীবনের জন্য একমাত্র দায়ী থাকবি তুই। অশ্রুকে তালাকনামা বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে হবে না। স্যার, আমার বেতনের টাকাটা দিয়ে দিন, ওই টাকাটার আমার খুবই প্রয়োজন। তোমাকেও একদিন আমার প্রয়োজন ছিল, কিন্তু একটা ফালতু রাজনৈতিক আদর্শ বিশ্বাস করো বলে আমার চাকরি ছেড়ে আমাকে অপমান করে চলে গিয়েছিলে। বাহাদুরি করে বলেছিলে আমার মতো পলিটিক্যাল টাউটের দেয়া বেতন নাকি তুমি হাত দিয়ে স্পর্শ করবে না। আজ তাহলে কেন এসেছ? সেদিন কি বলেছিলাম আমার মনে নেই, আমার পরিশ্রমের টাকাটা আমাকে দিয়ে দিন। একটি টাকাও তোমায় আমি দেব না, আর যদি নিজ থেকে বেরিয়ে না যাও দারোয়ান এসে ঘাড় ধাক্কা দিয়ে তোমায় বের করে দেবে। আই সে ইউ গেট আউট, আউট। ভাইয়া, টাকা জোগাড় করেছিস? বল ভাইয়া, আমি আবার আমার স্বামীর ঘরে ফিরে যেতে পারবো? তুই আমার প্রতি বিশ্বাস রাখ, আমি যৌতুকের টাকা সহ তোকে তোর স্বামীর ঘরে রেখে আসবো। ভাইয়া, তুই আমাকে আবারও মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস না তো? না রে পাগলি, না। ভাইয়া দেখ রানা, আমার ব্যবসাটা খুবই মন্দা, তাই তোর বিপদ জেনেও আমি তোর কোনো উপকারে আসতে পারলাম না। সরি রানা, রিয়েলি আই এম ভেরি সরি। হাজার টাকা দরকার, এই টাকা কটা না পেলে আমার ছোট বোনের স্বামী তাকে তালাক দেবে। তোদের অনেক টাকা আছে, এই সামান্য কটা টাকা আমাকে ধার দে, আমি কথা দিচ্ছি একটা চাকরি পেলেই টাকাটা আস্তে আস্তে শোধ করে দেবো। কিছু মনে করিস না, আমরা মদ খেয়ে জুয়া খেলে হাজার হাজার টাকা নষ্ট করি সত্যি, কিন্তু ধার শোধ করা যার ক্ষমতা নেই তাকে আমরা ধার দিই না। তোদের কাছে হাত জোর করছি, এই দয়াটুকু আমাকে কর। কিছু মনে করিস না, টাকা জোগাড় করার জন্য দয়া আছে, হাই যা কর। বল ভাইয়া, আমি আবার আমার স্বামীর ঘরে ফিরে যেতে পারবো? জীবনের জন্য একমাত্র দায়ী থাকবি তুই। টাকা জোগাড় করার জন্য দয়া আছে, হাই যা কর। তোদের উপদেশটা তোদের এখান থেকেই শুরু করতে চাই। Hey!
গলায় ধরে দিয়ে মারা গেল, সাসাও সেই সঙ্গে হাত ফেল করল। ট্যাঙ্গেল থেকে টাকা হাইজ্যাক করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। এরপর থেকেই বদলে যায় রানার জীবন। জেল থেকে বেরিয়ে এসে হয়ে যায় রানা গুন্ডা। তুমি আমাকে মাফ করে দাও। তুই কি বলছিস? ঠিকই বলছি। আমার এক বছরের শাস্তির বিনিময়ে যদি একটা বোনের ঘর ভাঙা থেকে বেঁচে যায়, সেটাই আমার সুখ। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? আমার বস জব্বর আলী সাহেব আপনাকে নিয়ে যেতে পাঠিয়েছেন। চলুন। স্বাগতম রানা, সুস্বাগতম। তোমার জন্যে এই জব্বর আলীর শুভেচ্ছা। ফুলের গন্ধে হৃদয় ভরানোর মতো পরম সুন্দর হৃদয়টা আমার নেই। সেটাকে অনেক আগেই কষাইখানার ছুরি দিয়ে অপারেশন করে ফেলেছি। এখন যে হৃদয়টা আছে তা হলো পাথরের মতো নির্মম, টোকা লাগলেই আগুন ধরে ওঠে। আমাকে ডেকে এনেছেন কেন রানা? তোমার আমার ভাগ্য পরিবর্তনের জন্য আমি টাকার খনির সন্ধান পেয়েছি, কিন্তু এই খনি থেকে টাকা তুলতে হলে তোমাকে পাকা একজন অভিনেতা সাজতে হবে। রানার হাতে হাতিয়ার থাকতে অভিনেতা সাজতে হবে কেন? এমন কিছু খনি থাকে যেখানে বিস্ফোরণ ঘটানো যায় না। শোনো রানা, আমি যে খনির সন্ধান পেয়েছি সেই খনিটা হলো আমার মরহুম বড় ভাই জহির আব্বাসের কোটি টাকার সম্পত্তি। এই কোটি কোটি টাকার বর্তমান মালিক হলো আমার একমাত্র ভাতিজি নাজ। তাই নাজকে ধোকা দিয়েই এই সম্পত্তির মালিক আমাদের হতে হবে। কি করতে হবে আমাকে? নাজ এমন একজন পুরুষকে বিয়ে করতে চায় যে পুরুষ হবে সৎ, আদর্শবান, যে পুরুষ নাজের সম্পত্তির প্রতি লোভ না দেখিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। এর কোনো গুণই আমার মধ্যে নেই, কারণ আমি মোটেই সৎ নই, আর আদর্শবান মানুষকে আমি নিজেই ঘৃণা করি। তোমার কোনো কিছুই আমার অজানা নয় রানা। তাহলে আমাকে ডেকে এনে লাভ কি? লাভের অঙ্ক ছাড়া আমি তোমাকে ডাকিনি। আমার বুদ্ধির খেলা খেলে তোমাকে আমি নাজের চোখে একজন সৎ, আদর্শবান, আত্মবিশ্বাসী পুরুষ বলে প্রমাণ করব। তারপর থেকে হবে আমার আসল খেলা। তুমি শুধু বলো, আমি তোমাকে যেভাবে খেলার মাঠে খেলতে বলবো তুমি সেইভাবে খেলতে রাজি? টাকা পেলে আমি সব কথাতেই রাজি। গুড, মিলাও হাত। দারুণ চকলেট, নাও খেয়ে মজা পাবে। সারাদিন তুমি ছাগলের মতো চকলেট চিবাতে পারো, আমি পারবো না। কি, আমি ছাগল? ভুল হয়েছে, ছাগল না, ছাগল না, ছাগলি। তুমি তুমি আমাকে ছাগলি বললে? তোমার এত বড় সাহস, আজ তোমার একদিন কেমন হয়েছে? প্লিজ জ্যোতি, আমাকে মেরো না। দেখো সেই দিনের ব্যথা এখনো শরীর থেকে যায়নি, এরপর আবার নতুন ব্যথা, আমি কিন্তু সহ্য করতে পারবো না। ও, ছাগলি বলতে পারো আর ব্যথা শুনতে পারবে না? কেন বললাম সে কথাটা তো শুনবে। তোমাকে না রাগলে দেখতে দারুণ সুন্দর লাগে।
রাগ করলে ভালো লাগে? মিথ্যা বলে কি মার খাবো নাকি? যাও, তাহলে মাফ করে দিলাম। সুন্দর বললে সব মেয়েরাই খুশি হয়, আমিও আমিও খুশি হয়েছি। মিঠু বলো। আচ্ছা মিঠু, আমি যখন দূরে থাকি তখন তোমার কেমন লাগে? আগে বলো তোমার কেমন লাগে। তোমার কাছে যখন আসতে পারি না তখন দারুণ খারাপ লাগে। তোমার ছবিটা বের করে সেই ছবির সাথে প্রেমের কথা বলি, আদর করি। ছবিতে আদর করো? এখন তো আমি সামনে, এখন আমাকে একটু ছবির মতো আদর করো না জ্যোতি। আমার লজ্জা করে। লজ্জার কি আছে? লজ্জা করলে চলবে না, আদর তোমাকে করতেই হবে, নইলে বুঝবো তুমি মিথ্যা কথা বলছো। আমি কখনো মিথ্যে বলি না। তাহলে আদর করো। লজ্জা করে। শোনো, এবার কিন্তু আবার পালা। মানে? মানে হলো কোনো জিনিসের পাওনা থাকতে নেই। তুমি আমাকে আদর করেছ, আমিও তোমাকে আদর করবো। দেখেছি
ভালো করে দেখেছি এই চেহারা কেবে দেখেছি ভালো যদি লাগে আর ভালো গো বাসনা আমি তো সব দায়িত্ব আপনাকে দিয়েছি, ব্যাপারটা আপনিই মীমাংসা করুন। আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি। শ্রমিকদের কেন্দ্রীয় লিডারের এক কথা, তোমাকে ছাড়া কোনো কথাই বলবে না। দাবি যদি ন্যায্য হয় তাহলে মেনে নিন, সমস্যার সমাধান হয়ে যাবে। দাবি মেনে নিলে দুদিন পরে ওরা হয়তো কোম্পানির একটা মোটা অঙ্কের শেয়ার দাবি করে বসবে। দাবি যদি না মানা হয় তা আমি কি কি করব? তুমি সামনে থাকলে আমার বিশ্বাস টাকা দিয়ে নেতাকে আমরা কিনে ফেলতে পারবো। বেশ চলুন, কিন্তু যা করার আপনি করবেন। আচ্ছা চলো। বন্ধুগণ, আমরা আমাদের সংগ্রাম থেকে এক কদম পিছু হটব না। বন্ধুগণ, আমাদের এক কথা, মালিকের মেয়ে ছাড়া আমরা কারো সাথে কথা বলবো না। আমাদের দাবি, আমাদের দাবি বন্ধ হবে, বন্ধ হবে, তৈরি মেশিন, তৈরি মেশিন বন্ধ হবে, বন্ধ হবে, পাথরি পোড়া, পাথরি পোড়া দিতে হবে, দিতে হবে, তৈরি মেশিন বন্ধ হবে, বন্ধ হবে, আমাদের দাবি, আমাদের দাবি বন্ধ হবে, বন্ধ হবে, পাথরি পোড়া, পাথরি পোড়া দিতে হবে। বন্ধুগণ, আপনারা অপেক্ষা করুন, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, কি বলতে চান? অবশ্যই বলবো, বলার জন্যই তো তোমাকে ডেকেছি। বসো। শ্রমিকদের মধ্যে যে আগুন জ্বালাতে পারে, ইচ্ছে করলে সে আগুন নেভাতেও পারে। কি বলতে চান আপনি? এখানে পুরো 100,000 টাকা আছে, যে টাকা তোমার মতো একজন শ্রমিকের ভাগ্যকে রাতারাতি বদলে দিতে পারে। মানে? সব টাকা তোমার, বিনিময়ে তুমি শ্রমিকদের আন্দোলনটা বানচাল করে দেবে। আপনারা তাহলে মনে করেছেন টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন? শুনুন মিস্টার চৌধুরী, আপনাদের ম্যাডামের সাথে এই আমার প্রথম পরিচয়, তাই আমাকে চিনতে পারিনি, জানতে পারিনি। আমি একজন গরিব শ্রমিক সত্য, এত টাকা দেখে লোভ হওয়াটা আপনাদের ধারণাতে আমার জন্য খুব স্বাভাবিক ছিল, কিন্তু আপনাদের ম্যাডামের জানা নেই, টাকা দিয়ে সবার মাথাটা কিনতে পারলেও আমাকে কিনতে পারবেন না। শুধু 100,000 কেন, 1,00,000 টাকার বিনিময়েও আমার আদর্শ, আমার ন্যায় নীতি আপনি কিনতে পারবেন না। আমি আমার অস্তিত্বে বিশ্বাসী, আমি আমার আদর্শ আর নীতিবোধে বিশ্বাসী, তাই শত শত শ্রমিকের পেটে লাথি মেরে
আমার পেট আপনারা ভরাতে পারবেন না। আমার এক কথা, হয় দাবি মেনে নিয়ে বোনাসের টাকাগুলো শ্রমিকদের হাতে তুলে দেবেন, না হয় যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলন চলতেই থাকবে। ভাবনার কিছু নেই আম্মা জান, আমি এক্ষুনি পুলিশকে টেলিফোন করে দিচ্ছি, পুলিশ এসে ডান্ডা মেরে সব ঠান্ডা করে দেবে। ভাই সাহেব, ম্যাডাম আমাদের দাবি মানেননি, ম্যাডাম আমাদের ন্যায্য আন্দোলনকে বানচাল করার জন্য আমাকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে চেয়েছিলেন, তাই আমি ঘোষণা করছি আমাদের সংগ্রাম চলবেই। আমাদের দাবি, আমাদের দাবি বন্ধ হবে, বন্ধ হবে, নইলে বেশি, নইলে বেশি, বন্ধ হবে, বন্ধ হবে, সাতশ্রী পুরাণ, সাতশ্রী পুরাণ, বিজয় হবে, বিজয় হবে, আমাদের নেতাকে কিনতে চায়। আমি গরিব, আপনার মতো অর্থ প্রাচুর্য কোনটাই আমার নেই, থাকার মধ্যে বলতে পারেন সততা আর আদর্শটুকু। আপনার শ্রমিক বন্ধুরা আপনার সাথে দেখা করতে এলে বলবেন আমি তাদের দাবি মেনে নিয়েছি। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শ্রমিকদের জন্য যতটুকু নয়, শ্রমিক নেতার জ্বালাময়ী বক্তৃতার জন্য আমারই পরিবর্তন। শ্রমিক যখন সব হারিয়ে ফেলে তখন দাবির কথাটুকু তাকে বেঁচে থাকার জন্য উচ্চকণ্ঠে বলতেই হয়। কেউ আবার এই বক্তৃতা দিয়ে ব্যবসাও করে, আপনাকে অবশ্য তা বলা যাবে না। আদর্শবান হিসেবে ভালো হলেও ব্যবসায়িক হিসেবে যে আপনি ততটা ভালো নন তা তো আমি নিজের চোখে দেখেছি। আপনি আসলে লাকি পার্সন, কথাটা ঠিক বুঝতে পারলাম না। বুঝবেন, আজ না বুঝলেও দুদিন পর ঠিকই বুঝবেন। চলি। আপনারা তাহলে মনে করেছেন টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন? জানা নেই, টাকা দিয়ে সবার মাথাটা কিনতে পারলেও আমাকে কিনতে পারবেন না। শুধু 1,00,000 কেন, 1,00,000,000 টাকার বিনিময়েও আমার আদর্শ, আমার ন্যায় নীতি আপনি কিনতে পারবেন না। তুই কাউকে নিয়ে কিছু ভাবছিস? অবশ্য আমি তোর মুখের দিকে তাকিয়ে বলে দিতে পারি তুই এই মুহূর্তে কাকে নিয়ে ভাবছিস।
বলতো আমি কাকে নিয়ে ভাবছি? তুই যাকে নিয়ে ভাবছিস তার নাম হলো রানা। তার মানে একজন সাধারণ শ্রমিক নেতা বুবুর অন্তরে দোলা দিয়েছে। দোলা দিয়েছে কিনা জানি না, তবে ভাবিয়ে তুলেছে। একটি লোক যার টাকার প্রতি কোনো লোভ নেই, চোখের দৃষ্টিতেও মালিক কন্যার প্রতি কোনো আকর্ষণ নেই, অথচ সেই মেয়েকে বিপদ থেকে আগলে রাখতে নিজের জীবন বাজি রাখে। অর্থাৎ শুধু ভাবিয়েই তোলেনি, ভালো লেগেছে। আমার ভালো লাগা রানা তো বিশ্বাস নাও করতে পারে। বিশ্বাস করানোর দায়িত্ব আমার। তুই এক কাজ কর, আগামীকাল তুই শুধু এক গোছা রজনীগন্ধা নিয়ে যাবি, তারপর বাকি কাজটা শেষ করার দায়িত্ব আমার। সাব্বাস, তোমার অভিনয় আমি হতবাক। নাও বিজয়ের মালাটা, আমি নিজে তোমাকে পরিয়ে দিচ্ছি। ছাড়ুন ওসব, আর একটু হলে তো জীবনটাই যেতে বসেছিল, শেষে অ্যাক্টিং করে অক্কা পেতে হতো। আসলে আজ আমার আনন্দে বলতে ইচ্ছে করছে, জব্বর একখান মানুষ তুমি, নাম তোমার জব্বর। এ না না, রানা গুন্ডা। আমি গুন্ডা হলেও আপনার মতো অতটা অমানুষ নই। আরে সত্যি কথাটা ওভাবে বলতে নেই। আসি। বুবু ওই লোকটাকে বিয়ে করবে? হ্যাঁ। চারিদিকে এত এত বড় লোক থাকতে ওই লোকটাকে বিয়ে করবে? হ্যাঁ। হাই হাই, ভালো হবে, খুব ভালো হবে। বুবুর বিয়েটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের বিয়েটা হবে। তুমি একা একা থাকতে পারো, কিন্তু আমি পারি না। তোমাকে একা একা আরো কিছুদিন অপেক্ষা থাকতে হবে জ্যোতি। কেন কেন, কি জন্য? ওই যে বড় লোক বলছিলে, আমি তো বড় লোক নই। আমি এখনো পড়ালেখা শেষ করিনি। চাচার মৃত্যুর পর সহায় সম্পত্তি নিয়ে বুবু যে ঝামেলায় পড়েছে, তার একটা সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমার বিয়ে করা হবে না। তোমার তো পাকা পাকা কথা আমার ভালো লাগে না। বিয়ে করে খাবো দাবো, ফুর্তি করে ছবি দেখব। জ্যোতি, সংসার আর তোমাকে সাজানোর জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে। যতদিন না পারি ততদিন তোমাকে অপেক্ষা করতেই হবে, এটা তোমার কাছে আমার ভালোবাসার দাবি। দাবিটা খুব কঠিন, তবু তোমার ভালোবাসার জন্য আমি সব পারবো। জ্যোতি। আপা, আপামনি, রানা সাহেব নামে এক ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসছে। আসতে বলো। জি জি। মা, আমি উপরে যাচ্ছি, তুমি ওর সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিশ্চয়ই রানা? জি। বসো বাবা, বসো। তোমাকে তুমি করে বললাম, কিছু মনে করনি তো? মনে করার মতো কোনো ঘটনা তো ঘটেনি, আমি তো আপনার ছেলের মতোই, তাই তুমি করে বললে খুশি। ধরিনি, তবু ছোটবেলা থেকে ওকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি। যদি নিজেকে আমার ছেলের মতো মনে করো, তাহলে মায়ের দাবিতে তোমাকে একটা কথা বলবো, বলো রাখবে? রাখার মতো হলে নিশ্চয়ই রাখবো। বলুন কি বলতে চান। নাজির বরাবরই একটা ইচ্ছে, এমন একটা ছেলেকে বিয়ে করবে যে ছেলে নাজির বাবার সম্পত্তির উপর লোভ করবে না, যার ব্যক্তিত্ব থাকবে, নিজেকে নিয়ে যার অহংকার থাকবে। তোমার মাঝে নাজ সেই ব্যক্তিত্বের সন্ধান পেয়েছে, তোমার আদর্শ নাজকে মুগ্ধ করেছে, তাই নাজ তোমাকে স্বামীরূপে পেতে চায়।
আমি বলছি, নাজুক খুব ভালো মেয়ে, ও তোমার কর্তব্যে কোনোদিন বাধা হয়ে দাঁড়াবে না। তুমি বলো বাবা, আমার নাজের ইচ্ছেটাকে তুমি পূরণ করবে? দেরি কেন? বলো বাবা, বলো। আপনার মেয়ে যদি আমার মতো গরিবকে বিয়ে করে সুখী হতে চায়, তাহলে সে চাওয়াতে আমি বাদ ছাড়বো না। আজকে রাত হলো মেয়েদের জীবনের সবচেয়ে খুশির রাত। এই রাতে স্বামী হয়ে স্ত্রীকে কিছু দিতে হয় যা সারা জীবন স্মৃতির স্বাক্ষর হয়ে থাকে, কিন্তু তেমন কিছু নিয়ে আসার সৌভাগ্য আমার হয়নি। শুধু এক গোছা রজনীগন্ধা ছাড়া, তাও হয়তো দুদিন পরে শুকিয়ে ঝরে পড়বে, স্মৃতির স্বাক্ষর হিসেবে কিছুই থাকবে না। আমার এই পাশের রাতে তুমি যে সুবাস ছড়িয়ে দিলে, তা আমার জীবনে চিরদিন অম্লান হয়ে থাকবে। দুদিন পর সত্যি সত্যি হয়তো রজনীগন্ধা শুকিয়ে যাবে, কিন্তু আজকের রাতের এই রজনীগন্ধার গন্ধ তোমার ভালোবাসা হয়ে আমার হৃদয়ে চিরদিন গন্ধ ছড়িয়ে দেবে। বিশ্বাস করো, আমি শুধু তোমাকে চেয়েছি, তোমাকেই পেয়েছি। এর বাইরে তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। শুধু দোয়া করো একদিন যেন তোমার বুকে মাথা রেখে মরতে পারি, মরতে পারি। ভুল করে তুমি ফুলের মালা ভেবে কাটার মালা গলাতে বললে। এই শুনো, শ্রমিকদের দামি চেক, টাকাটা ক্যাশ করে নিজের হাতে সব শ্রমিকদের মাঝে দিয়ে দেবে। আমি চাই ওরা জানুক আমাকে বিয়ে করে তুমি বদলে যাওনি। আসিনাজ, নাজ জামাই, কাল বাসর রাতে তোর মায়ের রেখে যাওয়া হীরের হারটা পড়িসনি মা? না মা, কেন? ওর 10 লাখ টাকার হীরের হারটা আমার গলায় দেখলে হয়তো ভাবত আমি বুঝি আভিজাত্যের অহংকারকে ত্যাগ করতে পারিনি। আমি ওকে বোঝাতে চেয়েছি যে ওই আমার জীবনের সবচেয়ে বড় অহংকার। সাব্বাস রানা, সাব্বাস। প্রথম কিস্তিতেই 5 লাখ, এখনো তো অনেক কিস্তি বাকি। এবার নিশ্চয়ই স্বীকার করবে তোমার মতো একজন রাস্তার গুন্ডাকে কোথায় তুলে এনেছি। এজন্য কিন্তু লাভের অঙ্কটা আপনিই পাচ্ছেন। রানা, একটা কথা সব সময় মনে রাখবে, তুমি স্বামী হলেও অভিনেতা, নাটক শেষ, সব সম্পর্ক শেষ। তবে মুশকিল হলো একটা জায়গাতেই।
ওদের কথা না রাখলে ওরা হয়তো দুঃখ পেত, আর আমার স্বামীর জন্য কেউ দুঃখ পাক সেটা আমি চাই না। তুমি এখানে ঘুমিয়েছিলে কেন? তুমি কি করে ভাবতে পারলে? তুমি নিচে ঘুমালে আমি খাটে ঘুমিয়ে থাকবো? তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা নিয়ে আসছি। সাত সকালে না এসে উপায় নেই ম্যাডাম, আমরা সবাই চাকরি থেকে রিজাইন দিতে এসেছি। কেন? এই জন্য রানা সাহেব আপনার স্বামী হয়ে সাধারণ একজন শ্রমিকের কাজ করবে, আর আমি বস হয়ে তাকে হুকুম করব, এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি বলুন, আমি কি করলে আপনারা সবাই খুশি থাকবেন? বলছিলাম কি, জব্বর সাহেবের কাছ থেকে সমস্ত দায়িত্ব নিয়ে রানা সাহেবকে দিয়ে দিন। এ হয় না, চাচাজানকে বাদ দিয়ে দায়িত্বটা আমাকে দিলে চাচাজান মনে কষ্ট পাবেন। বাবাজি, আমি মনে এতটুকু কষ্ট পাবো না, দুঃখও পাবো না। কেন বুঝতে পারো না? তুমি তো আর পর নও, তাছাড়া এই বয়সে এত বড় দায়িত্ব পালন করতে আমার কষ্ট হয়। দায়িত্বটা তুমিই নাও, এতে আমি জানি আমার আম্মাজান খুব খুশি হবে, আর আম্মাজানকে খুশি করাও তোমার দায়িত্ব। এবার নিশ্চয়ই তোমার আপত্তি থাকার কথা নয়। প্লিজ চাচার ম্যানেজার সাহেবের কথাটা তুমি রাখো। তোমার প্রথম চাওয়া অবশ্যই আমি রাখবো। আসতে পারি স্যার?
আসুন আনোয়ার সাহেব, আসুন। কি মনে করে বসুন। আপনি অফিসের দায়িত্ব নিয়েছেন, এতে আমরা খুব খুশি হয়েছি। কি করব বলুন, নাজের অনুরোধ তো আর ফেলতে পারি না। স্যার, আপনাকে একটা কথা বলতে চাই, হয়তো আমার বেয়াদবি হবে, তবু আপনার ভালোর জন্য বলতে চাই। বলুন, আমার উপকার হলে কথাটা অবশ্যই বলবেন, এতে দ্বিধা সংকোচ করার কিছু নেই। বলছিলাম কি, ম্যানেজার সাহেব আর আপনার চাচা শ্বশুর লোক কিন্তু ভালো নয়। মানুষ ঠকানো, প্রতারণা করা ওনাদের অভ্যাস, তাই আপনি ওদের উপর কড়া নজর রাখবেন, ওরা যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে। স্যার, আমি মুসলমান, নিমক খেয়ে নিমক হারামি করতে পারি না স্যার। দেখ, এত প্রশংসা করিস না, এত প্রশংসার পরে যদি স্বামী তোকে আঘাত দেয়, সে আঘাত কিন্তু সইতে পারবি না। রানা আমাকে আঘাত দেবে? কোনো দিনও না। রানা আমার জন্য মানুষের দিয়ে আঘাত সইতে পারবে, কিন্তু আমাকে আঘাত দিয়ে কাঁদাতে পারবে না। যাক, আমরাও চাই তুই তোর বিশ্বাসের মূল্য পা। স্বামী সোহাগে সোহাগিনী হয়ে সুখে সংসার কর। হয়েছে হয়েছে, আর পাকামো করতে হবে না। আমার স্বামীর জন্য কেউ দুঃখ পাক, সেটা আমি চাই না। রানা আমাকে আঘাত দেবে? কোনো দিনও না। রানা আমার জন্য মানুষের দিয়ে আঘাত সইতে পারবে, কিন্তু আমাকে আঘাত দিয়ে কাঁদাতে পারবে না। যে মেয়েটা আমাকে নিয়ে এত অহংকার করছে, আর আমি কিনা তার সাথে অভিনয় করছি? এই দারোয়ান ফোনে বলল তুমি এখন অফিসে। এত রাত এখানে কি করছো? অফিস তো সে কখন বন্ধ হয়ে গেছে? একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। এত কাজ তোমাকে করতে হবে না, চলো ঘরে চলো। তুমি কাপড়টা বদলে নাও, আমি খাবার রেডি করতে বলে আসছি। ছবিটা আজ আবার নতুন করে দেখছো? নাজ, তোমার বাবা তোমার এখনো সময় আছে, মিঠুর জীবন থেকে সরে আয়। আমি চাচাকে বলে তোকে অন্য ছেলের সাথে বিয়ে দেবো। আমি তোর কাছে মিঠু সম্বন্ধে রচনা শুনতে আসিনি,
আমি তোর কাছে এসেছিলাম অনেক আশা নিয়ে, ভেবেছিলাম মিঠুকে বলে তুই এই বিয়েতে রাজি করাবি। রানাভাইকে বিয়ে করেছিস, রানাভাইকে নিয়ে তুই যদি সুখে থাকতে পারিস তাহলে মিঠুকে নিয়ে আমি কেন পারবো না বল, জবাব দে বুবু। জবাব আমার একটাই, মিঠুর সাথেই তোর বিয়ে হবে। আরে পাগলি, আমি পরীক্ষা করে দেখলাম তুই মিঠুকে কতটা ভালোবাসিস, কে আমার ছোট্ট ভাইয়ের বউ করে আনবো। সেই প্রথম কিস্তির পর এখন পর্যন্ত দ্বিতীয় কিস্তির মুখ কিন্তু দেখলাম না। দেখবেন, তবে একসাথে তাড়াহুড়ো করে বেশি বেশি খেতে চাইলে বদ হজম হবার ভয় আছে। ও, আসলে আমি একটু বেশি লোভী তো, তাই দেরি হলে এই হতাশ হয়ে যাই, বলতে পারো এটা আমার বদভ্যাস। তাহলে তা না হয় করলাম, কিন্তু তুমি যেভাবে জাকিয়ে বসেছো শেষ তক ফাঁকি দেবে না তো? আমাকে সন্দেহ হলেও আপনার কিছু করার নেই, কারণ তুরুপের তাস এখন আমার হাতে। ভুল বললে বাপধন, ঘুড়ি যতই উপরে যায় লাটাই যার হাতে থাকে তার হাত থেকে কি ছুটে যেতে পারে? পারে না, তুমিও পারবে না, চেষ্টা করলে লাফালাফি করলে গোলকধাবে আটকে যাবে। খুব তাড়াতাড়ি আরেকটা পেমেন্ট চাই, শ্রমিকদের বেতন বৃদ্ধির নাম করে হোক অথবা স্টোরের মাল বিক্রি করে হোক। দেখি। দেখি মানে? অপেক্ষা করুন, উত্তরটা পেয়ে যাবেন। এই প্রস্তাব আমি মেনে নিতে পারছি না আম্মাজান। মিঠুর মাকে তুমি মা বলে ডাকতে পারো, মিঠুকে তুমি নিজের ভাই মনে করতে পারো, কিন্তু আমার চোখে মিঠুর মার পরিচয় চৌধুরী বাড়ির একজন চাকরানী, আর মিঠু সেই চাকরানীর ছেলে। চাতুর্যান, তুমি হয়তো আমার কথা দুঃখ পেতে পারো, কিন্তু যা সত্যি আমি তাই বলছি। আপনার সত্যি কথাটা বলার চেয়ে বড় সত্যি, যতি মিঠুকে ভালোবাসে, তাই এই ভালোবাসার বন্ধনকে আপনি অস্বীকার করলেও যতি অস্বীকার করবে না। যতির স্বীকার অস্বীকারে কিছু যায় আসে না, কারণ তোমার সিদ্ধান্তে তোমার বিয়ে হলেও জ্যোতির বিয়ে আমার সিদ্ধান্তে হবে। মা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি খুব কষ্ট পাই। এতটা বছর পর হঠাৎ করে জানলাম আমি তোর বাড়ির চাকরানি আর মিঠু চাকরানির ছেলে, তাই চোখের পানি বাঁধ মানল না, অজান্তে পেরিয়ে এলো। বাবাকে ডাকাতের হাত থেকে বাঁচাতে চাচা যেদিন নিজের জীবন দিলেন, সেদিন থেকে তো আমরাই তোমাদের ঋণে আটকে আছি। বাবা সারা জীবন তার ঋণ শোধ করেছেন, আর আমাকে মায়ের স্নেহ দিয়ে বড় করে যে মায়ার আঁচলে জড়িয়েছ, সেই ঋণ তো আমি জীবন দিয়েও শোধ করতে পারবো না মা। নাজ, তুই তো আমারই মেয়ে মা, নাজ। চেকের টাকার অঙ্কটা কিন্তু কথায় লেখা নেই, কাজে চেকটা সই করা তোমার উচিত হয়নি। স্যার, আমার ভুল হয়ে গেছে। ভবিষ্যতে এমন ভুল না হলে খুশি হব। আর শুনুন, এখন থেকে চেক সই করাতে হলে আমি নিজেই করাবো, আপনাদের কষ্ট করে এখানে আসতে হবে না, আপনি যেতে পারেন। সবাইকে বিশ্বাস করা উচিত নয়, তাহলে মাঝে মাঝে ঠকতে হয়। ঠকবো না বলেই তো তুমি আমার পাশে আছো। চেকটা হাতে আনতে পারলে টাকার অঙ্ক বাড়িয়ে কম করে 20 লাখ টাকা আত্মসাত করতে পারতাম। রানা কেন বাধা দিল বুঝলাম না। বুঝলে না, কি করে বুঝবে? তোমার মাথা তো আবার আমার মতো বড় মাথা না, ছোট মাথা। শোনো, এ হলো অভিনয়, নাটক।
রানা নাচকে বুঝিয়ে দিল, রানা থাকতে না যে এর কোনো ক্ষতি হবে না। আরে সাধু না সাজলে ডাকাতি করবে কি করে? তুমি দেখো এবার রানা শুধু চেক সই করাবে আর সেই চেক ভাঙাবো আমরা। যাই, সুন্দর অভিনয় করার জন্য রানাকে ধন্যবাদ দিয়ে আসি। রানা, ম্যানেজারের মুখে নাটকটার কথা শুনে আমি সাংঘাতিক রকম খুশি হয়েছি। আসলে তুমি এত সুন্দর ভাবে বুদ্ধির পরিচয় দিয়ে নাটকটা করবে আমি কিন্তু ভাবতেও পারিনি। এবার তাহলে এতদিনের অপেক্ষার অবসান হবে, তুমি শুধু চেক সই করাবে আর আমি সেই চেক ভাঙিয়ে শুধু দু হাতে টাকা গুনবো। কি বলো, কি বলো? প্রথম শর্ত অনুযায়ী এই কথাটাই ছিল, কিন্তু বর্তমানে আপনার জন্য আনন্দ বা উচ্ছ্বাস প্রকাশ করার কোনোটারই কোনো কারণ নেই। কেন? বেশি শেয়ানা ভেবে আমাকে ফাঁকি দিয়ে একাই সমস্ত টাকা আত্মসাত করতে চাও নাকি? হ্যাঁ না, আমি টাকা আত্মসাত করতে চাই না। আপনারা যাতে আমার স্ত্রী টাকার আত্মসাত করতে না পারেন তার উপযুক্ত ব্যবস্থাটাই আমি করতে চাই। স্ত্রীর টাকা, রসিকতা মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু সিরিয়াস কথার সময় রসিকতা ভালো লাগে না। আপনি আমার কথাকে রসিকতা মনে করলেও যা সত্যি আমি তাই বলছি। হোয়াট? তোমার সাথে আমার এমন কথা ছিল না রানা। আস্তে কথা বলুন, মনে করুন সময়ের ব্যবধানে কথাটা বদলে গেছে। মনে করেন এতদিন ছিলাম আমি আপনার বন্ধু, আজ থেকে প্রতিদ্বন্দ্বী ভাবতে পারেন। রানা, তুমি কি বুঝতে পারছো কাকে তোমার খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী করতে চাইছো? ভুলিনি, এই জন্য ভুলিনি যে আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি, সাহস, ক্ষমতা তিনটাই আমার আছে। আমি নাজের পাশে থাকলে নাজের আপনি কোনো ক্ষতি করতে পারবেন না, তাই ক্ষতি করার চেষ্টাও করবেন না, করলে লাভের অঙ্কের চেয়ে ক্ষতির অঙ্কটাই বেশি হবে। রানা, ছাত্র যদি মাস্টারকে পড়াতে চায় সে ছাত্রকে আমি নির্বোধ বোকা ছাড়া কিছুই বলবো না। শোনো রানা, আমার নামটা বোধহয় তুমি ভুলে গেছো, আবার তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি জব্বর, জটিল খেলা দেখানোর পাকা প্লেয়ার, জব্বর একখান মানুষ আমি, নাম আমার জব্বর আলী। আস্তে কথা বলো জব্বর আলী, নইলে যত বেশি জোরে তুমি কথা বলবে আমার হাতটাও তত বেশি জোরে চলবে, কথাটা মনে রেখো। গেট আউট, আই সে গেট আউট। জব্বর আলী, তুমি কি বুঝতে পেরেছো রানা তোমাকে অপমান করেছে, ঘর থেকে বের করে দিয়েছে? তুমি মাইন্ড করনি জব্বর আলী? মাইন্ড করেছি বলেই রানাকে বুঝিয়ে দিতে হবে, আজও একখান মানুষ আমি, নাম আমার জব্বর আলী। গতকাল রাতে আপামনির চাঁদের মতো একটা ফুটফুটে ছেলে হয়েছে। এই রকম লোক, আসুন 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 ভাই, আসুন বলছে চাচা, এটা আপনার প্যাকেট, আলহামদুলিল্লাহ বলে খান। তোর দুলা ভাইকে বেশি করে খেতে বল। জব্বর আলী, কোন প্রকার ঘটনা ঘটার আগেই মিষ্টির প্যাকেটটা তুলুন, তুলুন তুলুন বলছি। মিষ্টিটা খেয়ে নিন, খেয়ে নিন।
আমি রানার উপর চরম প্রতিশোধ নিতে চাই। আজই রাতে তুমি হাসপাতাল থেকে রানার ছেলেকে চুরি করে আনবে, আর আমি রানার ছেলেকে আমার প্রতিহিংসার বন্দুকের গুলি বানিয়ে সেই বন্দুক দিয়ে রানাকে শিকার করব। ওকে বস। জব্বর আলী, এবার তোমাকে আমি মানব থেকে দানবে পরিণত করব। তোমাকে দিয়ে আমি রানার সাথে ফাইনাল খেলা খেলাবো। আমি প্রমাণ করব জব্বর একখান মানুষ আমি, নাম আমার জব্বর আলী। তোমার সন্তানকে অবশ্যই আমি ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আমার কিছু শর্ত তোমাকে মানতে হবে। শর্তের ভয় দেখিয়ে লাভ হবে না। তোমার কাছ থেকে আমার সন্তানকে ফিরিয়ে নেওয়ার জন্য আমার শক্তি যথেষ্ট। তুমি কি জানো, তোমার আসল পরিচয়টা নাজের কাছে ফাঁস করে দেবার জন্য আমি সযত্নে একটা ক্যাসেট এখানে রেখে দিয়েছি। আমি মোটেই সব নই, আদর্শবান মানুষকে আমি নিজেই ঘৃণা করি। তোমার কোনো কিছুই আমার অজানা নয় রানা। কি করতে হবে আমাকে? নাজকে ধোকা দিয়ে এই সম্পত্তির মালিক আমাদের হতে হবে। টাকা পেলে আমি সব কথাতেই রাজি। আরে লোকটা তো ভারী বোকা। আরে তুমি কি করে ভাবতে পারলে যে এটার আর কোনো কপি আমার কাছে নেই? হ্যাঁ এই দেখো, ভাঙবে ভাঙো। বলো কি তোমার শর্ত, আমি তোমার সব শর্ত মেনে নেব। গুড, ভেরি গুড। রানা, এ হলো একটা কাবিননামা, যে কাবিননামা প্রমাণ করবে তুমি জুলিকে 5 বছর আগে বিয়ে করেছ। সই করো। ভেবে লাভ নেই, কাবিননামাতে তোমাকে সই করতেই হবে, নইলে তোমার সন্তানকে তুমি ফিরে পাবে না। আমি একবার দেখতে চাই সন্তানের প্রতি জন্মদাতা হিসেবে তোমার মমতা কতটুকু। দাও সই করে দাও। ভেরি গুড। দাও আমার সন্তানকে দিয়ে দাও। ধীরে রানা ধীরে, সবে তো প্রথম শর্ত পূরণ হলো, এখন দ্বিতীয় শর্ত তোমাকে পূরণ করতে হবে। হ্যাঁ, আমার দ্বিতীয় শর্ত হলো তুমি নাজের আলমারি থেকে 1,00,000 টাকার হীরের হারটা আমাকে এনে দেবে। ওই হারটা আমার খুব প্রয়োজন। যাও, দেরি করো না, মায়ের কোল ছাড়া ছেলেটা বেশিক্ষণ আমার এখানে থাকলে কাঁদতে কাঁদতে মারাও যেতে পারে। তুমি আল্লাহর কাছে দোয়া করো তা যেন না হয়, তাহলে তোমার মৃত্যুও তুমি ঠেকাতে পারবে না। চলে, এবার তোমার কাজ হবে হাসপাতালে গিয়ে নাজের চোখে রানাকে বেইমান, প্রতারক, বিশ্বাসঘাতক প্রমাণ করা।
তোমার কোনো কিছুই আমার অজানা নয় রানা। কি করতে হবে আমাকে? আজকে ধোকা দিয়েই এই সম্পত্তির মালিক আমাদের হতে হবে। টাকা পেলে আমি সব কথা দিয়ে রাখি। না, আমি বিশ্বাস করি না রানা এত বড় প্রতারণা আমার সাথে করতে পারে না। অবিশ্বাস করারই কথা, আমি আপনার মতো রানাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম, একটি সন্তানও হয়েছিল, কিন্তু সে সন্তানকে রানা চুরি করে মুক্তিপণ হিসাবে আমার সমস্ত টাকা পয়সা সোনা গয়না সব রানা আত্মসাত করেছিল। বিশ্বাস করুন, আদর্শের কথা বলে আমার মতো আপনার মতো মেয়েদের বিয়ে করে ব্ল্যাকমেলিং করাটাই রানার স্বভাব। তুমি যে মিথ্যে বলছো না, রানা যে তোমাকে বিয়ে করেছিল তার কি প্রমাণ আছে তোমার কাছে? বিয়ের একমাত্র প্রমাণই কাবিননামা। আমার এই কাবিননামায় ভালো করে তাকিয়ে দেখুন, নিশ্চয়ই রানার সইটা আপনার অচেনা নয়। এখনো কি বলবেন আমি মিথ্যে কথা বলেছি? এখনো কি বলবেন রানা আপনার সাথে প্রতারণা করেনি? আপনার সম্পত্তি আত্মসাত করার জন্য আপনার সন্তানকে রানা লোক দিয়ে চুরি করে নিয়ে যায়নি? আসলে আপনি জানেন না রানা জেল পলাতক আসামি, যার ফাইল এখনো পুলিশের কাছে আছে। অনেক কষ্টে রানার সন্ধান পেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আপনার বিপদ হওয়ার আগে আপনাকে সাহায্য করতে পারলাম না। মা, আমার স্বপ্ন আমার আশা সব মিথ্যে হয়ে গেল। মা, সব মিথ্যে হয়ে গেল। পুলিশের টেলিফোন, আমি আপনার কাছে আসার আগে পুলিশকে জানিয়ে এসেছিলাম পুলিশ রানার সন্ধান পেয়েছে, যদি আমার সাথে যেতে চান তো চলুন। অবশ্যই যাব, ওই প্রতারকের মুখোমুখি আমাকে একবার হতেই হবে। দরজা বন্ধ হলেও উপরে ওঠার দরজা খোলা আছে, যাও সন্তান নিয়ে যদি পারো ছাদের উপর দিয়ে চলে যাও। আরে গর্দভ, কাপড়গুলো পাল্টে নে। তোমাকে মেরে ফেলার কোনো ষড়যন্ত্র করিনি, শুধুমাত্র তোমার স্ত্রীর চোখে প্রমাণ করতে চাই তুমি একটা বেঈমান বিশ্বাসঘাতক।
রিমান, এত বড় বিশ্বাস রানা মিথ্যে করে দিল। আমার হৃদয়কে বিশ্বাসঘাতকতার ছুরি লাগাতে কত বিখ্যাত করে দিল। আমি আপনার সব কথা বিশ্বাস করলেও আপামনি আপনার কথা এই মুহূর্তে বিশ্বাস করবেন না। আর বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কারণ কাবিননামাতে আপনি সই করেছেন, এই একটা প্রমাণ। আপনার ক্যাসের জব্বর আলীর কাছে আছে, এটাও একটা প্রমাণ। কিন্তু আমার কথাগুলো তো নাজকে জানানো প্রয়োজন, নইলে নাজ কি করে বুঝবে কোনটা সত্য। বলো তো আম্মা জান, তোমার কেমন লাগছে? পৃথিবীটা সত্যি সত্যি রঙিন মনে হচ্ছে। জানো চাচা জান, খুশিতে আবার নাচতে ইচ্ছে করছে। নাচতে ইচ্ছে করছে? নাচো, তোমার যা করতে ইচ্ছে করে। আসো মাম্মি, প্রাণ খুলে আছো। আমি আগেই তো বললাম তোমার মন যা চায় তুমি তাই করো। তাহলে তো খবরটা রানা স্যারকে দিতে হয়। আপনার কথা সত্য হলে আমার মনে হয় জব্বর আলী নাচকে মেরে ফেলার জন্য ডাক্তারের সাথে ষড়যন্ত্র করেছে। আমারও তাই মনে হয় স্যার, তাই বলছি এখন আর চুপ করে বসে না থেকে ষড়যন্ত্রের হাত থেকে আপামনিকে বাঁচান স্যার। মিঠু, তুই নাজের বাড়ির আশেপাশে গিয়ে লক্ষ্য কর, কারা ওই বাড়িতে আসছে যাচ্ছে। আর আমি রাতে যাব জব্বর আলীর বাড়িতে, জব্বর আলীকে একবার পেলেই হয়। জব্বর আলী, তুই পালিয়ে বাঁচতে পারবি না। জব্বর আলী, জব্বর আলী কোথায়? স্যার বাড়িতে নাই। শোন, তোর মালিক জব্বর আলীকে বলবি, সবার হাত থেকে বাঁচতে পারলেও আমার হাত থেকে বাঁচতে পারবি না।
আমি তোমাদের এখানে একটি কারণেই ডেকে এনেছি, তা হলো তোমাদের ম্যাডামের বর্তমান অবস্থাটা নিজের চোখে দেখে যাও। আসলেই ম্যাডামের জন্য দুঃখ হয়। শোনো, যেহেতু আমি হলাম আমার আম্মাজান অর্থাৎ তোমাদের ম্যাডামের চাচা, তাই এখন থেকে চৌধুরী অ্যান্ড কোম্পানির সবকিছু আমার কথা মতোই চলবে। না, যখন মোটামুটি অ্যাবনর্মাল, এই সুযোগে সম্পত্তির দলিলটা সই করিয়ে নিন। বুবুকে পাগল করার জন্য বুবুর শরীরে ড্রাগস দিচ্ছ? তুমি লোভের সিঁড়ি বেয়ে এত নিচে নেমে গেছো? আর যখন শুনেই ফেলেছিস তখন ভালো করে শোন। আমি নাজের বাচ্চা চুরি করে এনে সেই বাচ্চাকে দেখিয়ে রানাকে নাজের চোখে প্রতারক সাজিয়েছি। লক্ষ টাকার হীরের হার রানাকে দিয়ে আমার হাতে এনে সেই হার চুরির অপরাধে মিঠুকে আর মিঠুর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন আবার নাজের শরীরে ড্রাগ পুশ করে নাজকে পাগল বানিয়ে ওর সমস্ত সম্পত্তি আমার হাতে এলেই খেলা শেষ। মিঠু আর বুবুকে মেরে ফেলা ভয় দেখে আমার মুখটা তুমি অনেকদিন বন্ধ করে রেখেছিলে, কিন্তু আর না, এবার আমি থানাতে যাব, পুলিশের কাছে সব কথা খুলে বলবো। তুই যদি আমার মেয়ে না হতি তাহলে হাত দুটো দিয়ে তোকে আমি গলা টিপে মেরে ফেলতাম, কিন্তু তোর শরীরে আমার রক্ত আমার। চল বাবা, চল চল, তোকে আমার থানাতে আটকে রেখে আমি আমার কাজে যাবো। আমার কাজে যাবো। বাবা তোমাকে ড্রাগস পুশ করে পাগল বানিয়ে তোমার সমস্ত সম্পত্তি গ্রাস করতে চায়। এই তুই কি বলছিস? হ্যাঁ বুবু, বাবা গর্ব করে অহংকার করে নিজের মুখে সব স্বীকার করেছেন। তোমার সন্তানকে রানা ভাই চুরি করেনি, চুরি করেছিল আমার বাবার লোক। আর এই সন্তানকে ফিরে পাওয়ার জন্যে রানা ভাই বাবার কথা মতো কাবিননামাতে সই করেছিলেন। মিঝু তোমার আলমারি থেকে হিরে হাতটি চুরি করেনি, তোমার সন্তানকে দেখিয়ে বাবা হারটা চুরি করতে রানা ভাইকে বাধ্য করেছিলেন। তোমার জীবন থেকে রানা ভাইকে, মিঠুকে, চাচিকে সরিয়ে দিয়েছে আমার বাবা। যদি বাবু তোমার ভুল শুধু এখানেই হয়েছে, তুমি আপন জনকে শত্রু মনে করেছো আর শত্রুকে আপন জন মনে করেছো। বাবার প্রতি তোমার বিশেষ সুযোগ নিয়ে বাবা তোমার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার জন্য সব ব্যবস্থা পাকা করে ফেলেছে। যদি পালিয়ে যাও, নইলে বাবা তোমাকেও বাঁচতে দেবে না, তোমার সন্তানকেও বাঁচতে দেবে না। নথি, তুই আমাকে সেই সময় ভুল ভাঙাতে এসেছিস যখন সবাই আমার কাছ থেকে পর হয়ে গেছে, দূরে সরে গেছে। আমি যে মিথ্যে অভিমানে সবাইকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, আমি আজ পর একা রে, মরো একা। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সবাই আছে আপু, কেউ তোমার জীবন থেকে পর হয়ে যায়নি। তুমি ওদের ভুল বুঝলেও তোমাকে ওরা ভুল বোঝেনি। এই মুহূর্তে তুমি রানা ভাইয়ের কাছে চলে যাও, দেখবে রানা ভাই তোমাকে তাড়িয়ে দেবেন না, বুকে জড়িয়ে নেবে। আম্মাজান, আম্মাজান, নিশ্চয়ই কোনো খুব মতলব নিয়ে বাবা এসেছে। খুব সাবধান বুবু, যে করেই হোক বাবার সাথে অভিনয় করে বাবাকে সরিয়ে দিয়ে তোমাকে কাছে পালাতে হবে। আম্মাজান, নতুন একটা কন্ট্রাক্ট পেয়েছি তো, তাই তোমার সই লাগবে, সইটা করে দাও। তুমি বলছো অবশ্যই সই করবো, দাও।
দাদা দাদার মাথাটা ঘুরছে, পরে ভালো করে সই করে দিই। ঠিক আছে আম্মা জান, ঠিক আছে, আমি বরং পরেই আসব, তুমি বিশ্রাম নাও। বুবু আর দেরি করা ঠিক হবে না, তুমি এক্ষুনি 77 শিলিতলা রানাভাইয়ের কাছে চলে যাও, আমি তোমার পিছু পিছু আসছি। আম্মা জান, আমি হলাম পাকা শয়তান, ছেলের উপরে সোয়াশের, আমি সবাইকে অভিনয় শেখাই, আর আপনি আমার সাথে অভিনয় করলে সে অভিনয় আমি বুঝতে পারবো না, এত বোকা বেয়াকুব বুঝে আমি নই। তুমি যখন পালাতে চেয়েছো তখন তোমাকে অন্তত একবার সুযোগ দেওয়া আমার কর্তব্য। যাও আম্মা জান, যাও যাও এসার যাও। বোকা মেয়ে, দাঁড়িয়ে আছিস কেন? যা। Yeah.
অম্মাজান, আমারে মাফ করে দেন। তোমাকে আমি মাফ করব জব্বর আলী? না না, আমি জব্বর আলী না, আমি জব্বর খান মানুষও না। হ্যাঁ সাহ, হ্যাঁ সাহ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাবা এবার নিশ্চয়ই স্বীকার করবে, অপরাধের পথ ধরে নিজেকে কোনোদিন প্রতিষ্ঠিত করা যায় না। চলুন আমাদের সাথে, আপনার বিরুদ্ধে জালিয়াতি, খুন, ভীতি প্রদর্শন সহ বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে। মুভ। আমাদের কাজ শেষ, চলো মা আমরা যাই। আমাকে একা রেখে তোমরা সবাই কোথায় যাচ্ছ? আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। তোমাকে আমাদের সাথে নিয়ে যাবার অধিকার তুমি অনেক আগেই কেড়ে নিয়েছো। তোমার কাছে আমাদের পরিচয় তো, আমরা তোমার ঘরের শত্রু। আমি ষড়যন্ত্রের শিকার হয়ে তোমাদের সবাইকে ভুল বুঝেছিলাম। এই সত্যটা তোমরা জানার পরও আমাকে নতুন করে দুঃখ দিয়ে কাঁদিয়ে আমাকে শাস্তি দিতে চাও?